পথনাটিকার মাধ্যমে অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি পালন রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের। এদিন 75তম স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে চন্দননগর স্ট্যান্ডে অকারণে মিথ্যে অভিযোগে পুরুষদের ওপর দোষারোপের প্রতিবাদে সোচ্চার হতে এদিনের এই পথনাটিকার আয়োজন করা হয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে লখনউতে একটি ক্যাব চালককে প্রিয়দর্শিনী যাদব নামে একটি যুবতী মারধর করেছিল, আর সেই ঘটনার ছবি প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। মন্তব্য এবং বিভিন্ন কমেন্টে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া সেই ভিডিওকে কেন্দ্র করে। আর সেই ঘটনার ছবি প্রকাশ্যে আসতে সারা দেশ জুড়ে সেই ক্যাব চালককে দোষারোপ করা হয়েছিল, কোনো গুণ বিচার না করে দোষের তীর ছুড়ে দেওয়া হয়েছিল সেই ক্যাব চালকটির দিকে, গ্রেপ্তার করা হয়েছিল সেই ক্যাব চালককে। আর সেই ঘটনার প্রতিবাদে হুগলি জেলার সভাপতি বিবেকানন্দ সেনগুপ্তর উদ্যোগে চন্দননগরের ঠিক সেই ঘটনার প্রতিচ্ছবি একটি উপস্থাপন করা হয় রুদ্রা ফাউন্ডেশনের এই দিনের এই পথনাটিকার মধ্যে দিয়ে। এই সংগঠনের সকল সদস্যদের নিয়ে একটি পথনাটিকার আয়োজন করা হয় চন্দননগর স্ট্যান্ডে। এদিন এই সম্পূর্ণ ঘটনাটি একটি পথনাটিকার মাধ্যমে উপস্থাপন করা হয় পথ চলতি মানুষদের বোঝাতে এবং সচেতনতা তুলে ধরতে, যেখানে সংগঠনের সকল সদস্যরাই অংশ নিয়েছিল। ওই পথনাটিকাতে ক্যাব চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন সুমিত সিং এবং অভিযুক্ত যুবতীর ভূমিকা অভিনয় করেছিলেন শ্রেষ্ঠা ব্যানার্জি। এইভাবে রুদ্রা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা আগামী দিনেও নানা কর্মসূচির মাধ্যমে করবে। এই কর্মসূচি আরও একবার প্রমাণ করে দিল সমাজে পুরুষ কতটা অসহায়, তার হাতে আইন না থাকার জন্যে যে কোনো ঘটনার নেপথ্যে গিয়ে সমস্তটা বিস্তারিত জেনে তারপর বিচার করে মন্তব্য করা উচিত। এক পক্ষ কখনোই অভিযোগ শুনে অপর পক্ষকে দোষারোপ করা উচিত নয়। নারীদের দুর্বলতা অসহায়তাকে হাতিয়ার করে সুযোগ নিয়ে তার অপপ্রচার করা উচিত নয়। এই দিনের এই পথনাটিকার মাধ্যমে সমাজের কাছে এমনই বার্তা তুলে দিল রুদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সদস্যরা। অযথা কোনো রকম না হওয়াতেই সে যদি তার উপর আঘাত আনতে পারে তাহলে বুঝুন আসল আইনের জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। মহিলাদের কাছে আমার বোন যে পুরো রিপ্রেজেন্টেশনটা করলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা যে কোনো সময় যে কোনোভাবে আইনটা হাতে তুলে নিতে পারে নির্দোষ ছেলেদের সাথে দাঁড়িয়ে। আজকে রিপ্রেজেন্টেশনটা সেটাই বোঝালো যে আমরা সম আইনে লড়াই করি, আমরা চাই অন্যায়ের কোনো লিঙ্গ হয় না, অন্যায় অন্যায়ের মতো।
এই এই রিকনস্ট্রাকশন আজকের দিনে দাঁড়িয়ে প্রিয়দর্শিনী যাদবের আমরা টোটাল অ্যারেস্টের দাবি জানাচ্ছি, যেখানে টুইটার মুভমেন্টে আমরা করছি অ্যারেস্ট ফর লখনৌ গার্ল, আর এই পৌরসভাটা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।